নমস্কার, আমি শিপ্রা। শীতকালীন সবজির মধ্যে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি দিয়ে আজকে আমি বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে করছি। দেখুন কি করে করছি। এটা খুবই সহজ সিম্পল একদম রান্না, খেতে খুব টেস্টি। দেখুন আমি যে বানাচ্ছি কি করে বানাচ্ছি। 500 ট্যাংরা মাছ নিয়েছি, এটা বেগুন পেঁয়াজ কলি দিয়ে করব। এটা নুন হলুদ মেখে রেখেছি, ভালো মতো ধুয়ে নিয়েছি, খুব ভালো মতো ধুয়ে নুন দিয়ে ধুয়েছি, তারপরে নুন হলুদ মেখে রেখেছি। সর্ষে তেল নিয়েছি পরিমাণ মতো দেব। পেঁয়াজ কলি নিয়েছি 1 মুঠি, বেগুন গোটা চারেক নিয়েছি, কেটে নিয়েছি ফালি করে, সর্ষে বাটা নিয়েছি, এটাকে ছেঁকে দেব। কালো জিরে ফোড়ন নিয়েছি, কালো জিরে দেব। হলুদ নিয়েছি, হলুদ দেব। আর নিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো 4টে, কাঁচা লঙ্কা, আর নুন নিয়েছি। এ দিয়ে আমি মাছটা বানাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়েছি। কড়াটা গরম হলে আমি তেল দেব, মাছগুলি আগে ভেজে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এ দিয়ে মাছ ভাজবো। মাছ ভেজে যতটুকু থাকবে তা দিয়েই তরকারিটা করছি। হলে ধোয়া উঠবে তেলে, খুব কড়া গরম হলে আমি মাছটা দেবো, নাহলে মাছ ভেঙে যাবে। গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি। যারা নতুন মাছ রান্না করছেন তারা অল্প করেই ভাজবেন, 2-4টা করে ভাজবেন, ভাঙবে না। আমি দেখাচ্ছি 2-4টা করে যে মাছ ভাজবেন, ছাড়তেও কোনো ভয় ব্যাপার নেই। গ্যাসের পাওয়ারটা কমিয়ে দেবেন, কমিয়ে আস্তে করে কড়াই লাগিয়ে এরকম ভাবে ভাজবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। যদি ফেটে যায় তখন বেগুন ফিটছে, তখন একটু ঢাকনাটা দিয়ে দেবেন। ঢাকনাটা দিয়ে মাছটা 1 পিস হয়ে গেল, তারপরে আরেক পিস আপনি ফুলতে দেবেন। পাওয়ারটা বাড়িয়ে দিলাম, এইভাবে একটা করে উল্টে দেবে। মাছগুলো আস্তে থাকবে, ভাজাও হবে। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কড়া ভাজা না, তবে সাতলানো ভাজা, একটু গন্ধ বেরোবে। মাছ ভাজলে মাছের তরকারি, মাছটা যখন ভাজবেন গন্ধ বেরোবে। তেলটা ঝরিয়ে মাছটা তুলবে, তেল দিচ্ছি, আর দেব না। পাওয়ারটা বাড়িয়ে দিলাম, কালো জিরেটে ফোড়ন দিয়ে, কালো জিরেটা ফোড়ন দিচ্ছি। লঙ্কাটা ফোড়ন দিলাম, বেগুনটা দিয়ে, তারপরে পেঁয়াজ পাতাটা আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি। Thank you.
কাঁচা মাখা দিই, তারপরে পেঁয়াজ পাতাটা দিই। আমার দাঁড়ানো আছে, পেঁয়াজ পাতাটা ফুলিতে দিয়ে দিচ্ছি। এক মুঠি পেঁয়াজ পাতা নিয়েছি, ফুলটা দিয়ে দিলাম। নুনটাও পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি না হয় কমও না হয়। একদম চোখে আমটা দিয়ে পরিমাণ মতো দেখে দিতে হবে। লঙ্কার গুঁড়োটা উঠিয়ে দিচ্ছি, এখন ভালো মতো নাড়বো। একদম খুব সহজ, চটপট হয়ে যাবে। এখন এইটা একটু নাড়াচাড়া করে একটু জল দিলে হয়ে যাবে, একদম খুবই সহজ। আর নতুন বেগুন বেরিয়েছে, নতুন বেগুন নতুন পেঁয়াজগুলি চট করে গলে যাবে, কোনো ঝামেলা নেই। আর তেলও বেশি লাগবে না, কম তেলই হয়ে যাচ্ছে। আমি এখন ঢেকে দিচ্ছি, এখন ঢেকে দিলাম। বাড়ানোই আছে, মাঝে মাঝে কমিয়ে দেবেন পাওয়ারটা দুধে, একদম মুড়ে আসছে। বেগুন আর পেঁয়াজ পাতা মুড়ে গেছে, একদম মুড়ে গেছে। আস্তে ভাজা হবে, ভালো মতো ভাজা হবে। গন্ধ বেরোবে, এটা ছাপলানো গন্ধ পাবেন। গন্ধ বেরোলেই আপনি জল বা সর্ষের জল, সর্ষেটা গুলে দেবো। সর্ষেটা আমি এখন গুলে নিই, এই যে সর্ষেটা নিয়েছি এটা আমি বাটিতে এই জলে ঢেলে দিচ্ছি, এটাকে গুলে নিই। গুলে সর্ষেটা গুলে তারপরে আমি ছেঁকে দেব, এই সর্ষের জলটাই দেব। এই ছাপলানো হয়ে গেছে, এগুলো সব মুড়ে গেছে, যখন নরম হয়ে একদম কম হয়ে গেছে, একদম অনেক বেশি লাগছিল, কম হয়ে গেছে। এখন আমি মাছটাকে অ্যাড করছি, এটা সব মাছটা পাঁচশো মাছই দিয়ে দিলাম, তো মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে আমি সর্ষের জলটা দিচ্ছি। এখন মাছটা দিলে ভালো গন্ধ হয়ে যাবে। এখন আমি সর্ষের জলটা দিচ্ছি, আর আমি ধনে পাতা একটু দেবো গামিসের জন্য। ধনে পাতাটা আপনাদের দেখানো, ধনে পাতাটা আমি গামিসের জন্য দেবো, আপনারা দিতে পারেন না দিলে হবে। আমি এখন সর্ষের জলটা ছেঁকে দিচ্ছি, কারণ সর্ষিতে অনেক খাওয়া থাকে, সেই খাওয়াগুলো শরীরের জন্য খাওয়ার দেখে আমি ছেঁকে দিই। দেখুন কীরকম খাওয়া বেরোবে, মানে এত খাওয়া দিলে বাচ্চারাও খেতে পারবে না, এই জন্য আমি এই সর্ষেটা ছেঁকে দিই। প্রয়োজন একটু জল দেব। আরও একটু জল দিচ্ছি, ভালো মতো সেদ্ধ হবে, ঘন হয়ে যাবে। এটা দেখুন কীরকম, আমি শিলে বেটে পেস্ট করলো, মিক্সিতে পেস্ট করলেও এরকম ছাওয়া বেরোবে, যার জন্য আমি এটা ফেলে দিই। এটা এতখানি বেরিয়েছে, এটা ফেলে দেবো। এখন আমি ভালো মতো এটাকে ভালো মতো নেড়ে এটাকে রাখবো, ভালো মতো ফুটবে। ফুটে গেলে আমি নামিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে। ধনে পাতাটা আপনারা দিতেও পারেন, থাকলে দেবেন, না দিলে না দিলেও অসুবিধা নেই। আমি একটু ধনে পাতা দেবো।
এই ঝোল ফুটছে, আমি বেশি ঝোল দিলাম দেখে একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পরিমাণ মতো, যাতে বেশি না হয় কমও না হয়। ঝোলটা ফুটফুটার যতটুকু ঝোল রাখবেন আপনারা বুঝে, সেইভাবেই বেশি গামাখা গামাখা করবেন না, এরকম থাকলেই ভালো লাগবে। ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগবে, সেদ্ধ হলেই নামিয়ে দেবো আমি। একটু সেদ্ধ হবে, সেদ্ধ হলে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, বেগুনও হয়ে গেছে সেদ্ধ। বেগুন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেগুন সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ পাতা হয়ে গেছে, একদম গলে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। এখন গ্যাস অফ করে দিলাম। আমি এই যে ধনে পাতা নিয়েছি, কুচি করে নিয়েছি, এই ধনে পাতাটা দিয়ে দিলাম। নতুন ধনে পাতা, খুব সুন্দর গন্ধ। এখন আমি তুলে নেব, মাছটা তুলব। ধনে পাতাও দিয়ে দিলাম, এখন তুলে নিচ্ছি। একটু ঝোল রেখেছি, আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ পাতা দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে ঝোল বানালাম। আপনারা দেখুন, আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভালো লাগলে জানাবেন। নমস্কার।